তোর এখানে পলাই যাও, আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনে, আমি তোর পলাই যাব না। এটা আব্দুর রব সেনিয়া আমাদের বাড়ি, এই বাড়িতে আমাদের রাজনৈতিক ঐতিহ্য বহন করে একটি, তো আমাকে বললে পরে আমি থানায় আমি হাজির হয়ে যাবো। এখানে তো মানববন্ধন আমি আপনারা দেখেছেন হয়তো, আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা এবং পরিচ্ছন্ন যে আপনারা তাদের হয়রানি করেন না, এবং আমার পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা যেন সাধারণ জনগণ, এখানে সাধারণ জনগণের তো আর কোনো দোষ নাই, তো তাদের তাদের তারা যেন তারা যেন সাধারণ হ্যালো সাধারণ জনগণ যেন দুর্ভোগের শিকার না হয়, আমার এতটুকু অনুরোধ থাকবে। এবং এটি আমি চাই যে সবাই জানুক, এখানে আমার পাশে বা আমার আমার সবাই আমার যারা নেতারা আছেন, আমার যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমার কথা হয়েছে যে সত্য আপনি দাবাই রাখতে পারবেন না, আপনি সত্য উদ্ঘাটিত হবে। আমি যদি অন্যায় আমি আগেও বলেছি আমি যদি অন্যায় করে থাকি সেখানে অবশ্যই আমার এই চেয়ারে থাকার কোনো অধিকার নাই। এই চেয়ার কেন দলের বলেন বা কারণ এত বড়ো, এটা ইটস আ ভেরি ভাইটাল জায়গা, ভেরি ভাইটাল গুরুত্বপূর্ণ একটি, কারণ এই জনগণের এবং মেয়র তো তার থেকেও বড় জায়গা, এই শহরের প্রতিটি মানুষের দায় দায়িত্ব এই আমার কাঁধে। তো সেই জায়গা থেকে আজকে আমি বুঝি যে তাদের অনুভূতিটা, কারণ অ্যাটলিস্ট তারা এই যে আজকে যে মানববন্ধনটা হয়েছে আমার কাছে দেখে আমার নিজের চোখ দিয়ে পানি এসে পড়ছে যে তারা ভালোবাসে আমাকে। কারণ বিগত দিনে আমি দেখেছি এই সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা সবসময় দেখেছি মেয়রদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায়, তো অ্যাটলিস্ট তাদের মনটা আমি জানি না বরিশালের জনগণের মন জয় করতে পারছি কিনা, অ্যাটলিস্ট আমার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের মন দিয়ে জয় করতে পারছি, এর জন্য আমার নিজের মনের কাছে আমি অ্যাটলিস্ট এতটুকু আমি আল্লাহর কাছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বরিশালের জনগণ এখানে কোনো অপরাধ করে নেই, ময়লা পরিষ্কার যদি না হয় তাহলে আমাদের জনগণ বরিশালের সিটি কর্পোরেশনের জনগণ এই দুর্ভোগের মধ্যে পড়বে। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পরিচ্ছন্ন কাজটি চালিয়ে যাবেন, এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এই লোকগুলির বাসায় বাসায় যে খোঁজাখুঁজি না করে, সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করেন না, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা যদি তারা যেটা তাদের যে এই যে তারা যেটা বলেছেন আর কি যে তাদেরও ধারাধারি করতেছে, তারা ভয়ে বাসায় আসে না, তাদের যারা বাসায় আসে না তাদের বলবো আমি অনুরোধ করবো আপনারা বাসায় আসুন, আপনাদের যারা নিয়মতান্ত্রিক কাজ আছে সিটি কর্পোরেশনের সেই কাজটি আপনারা চালিয়ে যাবেন, এই অনুরোধ আপনাদের প্রতি আমার থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন আজকে পৌর মেয়ররা বরিশাল বিভাগের পৌর মেয়ররা উপজেলা চেয়ারম্যান যারা, আমার কথা হচ্ছে যে সুষ্ঠুপূর্ণভাবে কোনো ধরনের আগস্ট মাস আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, আগস্ট মাসে আমার পরিবারের আমি সবাইকে হারিয়েছি, আমার মনের মধ্যে বা আমার বাবার মনের মধ্যে কী চলতেছে এটা আমরা বুঝি, করলে অনেক কিছুই হয়তো, কিন্তু আমরা কার কার বিরুদ্ধে করব, কার বিরুদ্ধে করব, আমি যেটাই হবে সেটাই আমার দলের বিরুদ্ধে যাবে, আমার নেত্রীর বিরুদ্ধে যাবে, আমরা কাজ করি তার জন্য, আমরা তার বিরুদ্ধে কাজ করার জন্য যেটা আগেও বলেছি লাগলে এখান থেকে চলে যাব, কিন্তু আমার দলের ক্ষতি আজকে আমি সবসময় বলি, আপনারা জানেন এখানে সাংবাদিক যারা উপস্থিত আছেন সবাই জানেন বারবার শুনছেন যে আওয়ামী লীগ আছে আমি সাদেক আবদুল্লাহ আছি, আজকে আওয়ামী লীগ যদি না থাকে আমি সাদেক আবদুল্লাহর কোনো মূল্য নেই, তো আওয়ামী লীগকে যদি আমার কারণে আওয়ামী লীগের এত বড় একটি ক্ষতি এটি আমি কখনোই যাব না, তো সেই জায়গা থেকে আমি আমি এখান থেকে চলে যাবো কোনো অসুবিধা নেই যদি আমি আমার কারণে এগুলি হয়ে থাকে। আর এটার জন্য আমি আবারও বলবো যে সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত জুডিশিয়াল যেটা আমাদের 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 জেলা এবং বিচার বিভাগীয় তদন্ত আমরা চাচ্ছি, পুরো ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি, আমাদের চাহিদা বেশি না, পুরো ভিডিওটা আমরা দেখতে চাই, সবাই বলছেন সেটি একটু দেখে তারপর যদি সেখানে আমরা আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমার দলের নেতাকর্মীরা যদি অপরাধী হয়ে থাকে, আজকে দুইজনের চোখ নাই, আমার এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওই যে ওয়ার্ডে ওই ওই জায়গাটা অবস্থিত সেই ওয়ার্ডের সভাপতির চক্ষু একটি নাই,
সে দেখতে পারবে কিনা, আর একজন যুবলীগের কর্মীর নেতার চোখ নেই, তাদের কি অপরাধ? এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে দেশের স্বার্থে, এই জনগণের স্বার্থে, বরিশালের মানুষের স্বার্থে, সবার স্বার্থে যদি অন্যায় আমার হয়ে থাকে, আমার বিচার অবশ্যই করবেন জনগণ দেশের কাছে। আপনি সরকার দলীয় একজন লিডার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একাধারে মেয়রও, আপনি মামলার আসামি, দুটি মামলার আসামি, এবং এই যে পরিস্থিতি, বিরোধী দলে থাকা অবস্থার যে ফিলিংসটা ছিল, আপনি সরকারি দলে থেকে এখন আপনার ফিলিংসটা কি মামলার আসামি হিসেবে, এবং এই বিষয়ে আপনার যে অনুভূতি আমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করবেন। আমার অনুভূতি আসলে এখানে, আমার অনুভূতি এটার হয়তো, এটার আজকে আমি যেভাবে তিন বছর সিটি কর্পোরেশন চালাচ্ছি এবং সংগঠন যেভাবে চালাচ্ছি, এটার প্রয়োজন ছিল এই কারণে যে ষড়যন্ত্রের কথা আমি বারবার বলে আসছি, এটা উদ্ঘাটন না হলে আমার খুব কষ্ট হচ্ছিল চালাতে। আমার তিন বছরে, আপনারা জানেন যে আমি তিন বছরে আমাদের একনেকে আমি যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন মাননীয় প্রধানমন্ত্রী 130 কোটি টাকার একটি প্রজেক্ট পাশ করেছেন, সেটার টাকা এখনও, সেটার কাজ এখনও শুরু হয়নি, কারণ সেটার টাকা আমরা পাইনি। তো মানুষের কাছে কমিটমেন্ট, মানুষের কাছে আশা, এই সিটি কর্পোরেশনকে, তারপরেও আপনারা জানেন যে আমি 5 বছরের গ্যারেন্টি দিয়ে আমি রাস্তা করতেছি, কোনো কাজ কিন্তু আমার বন্ধ নেই এই সিটি কর্পোরেশনের, কোনো দুর্নীতি নেই এই সিটি কর্পোরেশনে। তো সেই জায়গা থেকে প্রচণ্ড আমার প্রেশার যাচ্ছিল আর কি, এইভাবে তো মনে করেন চলা যায় না, মানুষের আশা ভরসা আমার প্রতি অনেক বেশি। নর্মাল একটি মেয়রের থেকে আমার কাছে সেই আশা ভরসাটা ভাঙ্গার জন্য, এখানে আমার 3 বছরে আমার টাকা আসে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সেটা যখন 3 বছরের কাছে কোনোভাবে আমাকে কোনো জায়গা দিয়ে আমাকে, এইটা তো মনে করেন হওয়ারই ছিল, এটা তো আমি আলাপ 1 বছর আগে থেকে আপনাদের সাথে করছি যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কি আমি এই 10 বছর রাজনীতিতে কোনো সময় দেখেছেন কিনা আপনাদের কাছে প্রশ্ন আমার। আমার রাজনীতিতে কোনো জায়গায় কাউকে প্রতিহিংসা বা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বরিশালে আমি করেছি কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা আপনারা জবাব আমার থেকে ভালো দিতে পারবেন। আমি যদি করে থাকি কোনো অন্যায়, অবশ্যই সেটার বিচার হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। জি, এটা আমি আপনাকে থামাই বলি, এখানে ব্যানার ফেস্টুনটা কি মুখ্য বিষয়? এখানে টিএনও কি আওয়ামী লীগের কোনো পোস্টার করে? তিনি কি, এটা তো আমার দলের সিদ্ধান্ত, এটা তো তিনি এখানে তো সাবজেক্ট না, আপনি আপনি সেইভাবে দেখেন। এটা আপনি কোশ্চেন করার জন্য অনেক ধরনের কোশ্চেন করা যায়, আমার দলের ব্যানার এটা না, ওই বুঝতে পারছি আমি আপনার প্রশ্ন, আমার দলের ব্যানার কিন্তু এটা, এটার সিদ্ধান্ত আমার, এটা তো সে তো টিএনও, সে সরকারি চাকরি করেন, এটা সেটা তো সে বাধা দেওয়ার কেউ না, লাগানোর দায়িত্ব আমাদের, খোলার দায়িত্ব আমাদের। যে কোশ্চেনটা আপনি করতে গেছিলেন এখানে, আপনার কোশ্চেন তো এটা আসেন আসেই না প্রথমত, এটা তো তার সাবজেক্ট না। গ্রেপ্তারের আশঙ্কা যদি গ্রেপ্তার করা, যেটা আইনত উপর থেকে নির্ধারণ, রেডি হয়ে আছি, যখন গ্রেপ্তারের আমার বললে আমার বাসা ঘেরাও করে রাখা লাগবে না, তা আমাকে বললে আমি দিচ্ছি, আমি তো একটা পরিচিত লোক, আমি সাধারণ সম্পাদক, আমার তো এখানে পলাই যাওয়া, আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ ছেলে, আমি তো পলাই যাবো না। এটা আব্দুর রাব সেনিয়া আমাদের বাড়ি, এই বাড়িতে আমাদের রাজনৈতিক ঐতিহ্য বহন করে একটি, তো আমাকে বললে পরে আমি থানায় আমি হাজির হয়ে যাবো। এটাকে তো আমার একটা প্রশ্ন গেছে, এটা তারা নির্ধারণ করবে এই বিষয়ে, আমাকে কোনো আমাকে মাফ করবেন, আমি আর কোনো বিষয়ে না, আমি আর কোনো, প্লিজ 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 প্লিজ, আমি আপনাদের কিন্তু আমি আজকে এই জনগণের, আমি বলি এই জনগণের শান্তি চান আপনারা, বরিশালের জনগণের শান্তি চান, আমি কিন্তু বরিশালের জনগণের যাতে ভোগান্তি না হয় সেটার জন্য কিন্তু আপনাদের এটা জানান দেওয়ার জন্য ডাকছি। আমাকে অন্য, না না প্লিজ, আমাকে অন্য কোনো কোশ্চেন করবেন না প্লিজ। আমাদের অভিভাবকরা আছে, এটা এখন আমাদের কাছে, আমার সিদ্ধান্ত বা আমার সিদ্ধান্ত এখানে কিছু নাই, এটা তারা নির্ধারণ করবে, এটা তাদের হাতে, এটা সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রীয় যারা আছেন, এটি সারা দেশের
দলের উপরে যে জিনিসটা গেছে এটা তারা নির্ধারণ করবে এই বিষয়ে আমাকে কোনো আমাকে মাফ করবেন আমি আর কোনো বিষয়ে না না আমি আর কোনো প্লিজ প্লিজ প্লিজ